আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। ডিএইচএমএস প্রথম বর্ষ অর্গানন মেডিসিন ক্লাসে আমি ডাক্তার এস এম শফিউর রহমান, সহকারী অধ্যাপক, দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল। আজ আমি আপনাদের সামনে অর্গানন মেডিসিন সম্পর্কে আলোচনা করব। তার আগে দু একটি কথা না বললেই নয়, হোমিওপ্যাথির জন্য মহাত্মা স্যামুয়েল হেনিম্যান 1755 খ্রিস্টাব্দে 10 এপ্রিল জার্মানির স্যাক্সনির অন্তর্গত মিশেন নগরে জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকাল থেকেই ছিলেন খুব অধ্যবসায়ী। তার পিতা তাকে মাত্র 5 বছর বয়স থেকেই জ্ঞান চর্চার শিক্ষা দিতেন। তিনি 1779 খ্রিস্টাব্দে অ্যালোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের উপর এমডি ডিগ্রি অর্জন করেন এবং তিনি তার জীবনের অনেক সময় ধরেই অ্যালোপ্যাথি চিকিৎসা কার্য পরিচালনা করেন। তৎকালীন সময়ে অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞান এবং অন্যান্য চিকিৎসা বিজ্ঞানের রোগ আরোগ্যের যে ভূমিকা, সেই ভূমিকায় তিনি সন্তুষ্ট হতে পারেননি। তাই তিনি তার মেধা, তার অধ্যবসায় এবং সাধনা দিয়ে এক নতুন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেন, যার নাম তিনি রাখেন হোমিওপ্যাথি। 1810 খ্রিস্টাব্দে তিনি অর্গানন অফ মেডিসিন প্রণয়ন করেন। 1810 খ্রিস্টাব্দে অর্গানন অফ মেডিসিনের তিনি প্রথম সংস্করণ প্রকাশ করেন। তাতে তিনি তার নাম রাখেন অর্গানন অফ দ্য রেশনাল হিলিং সায়েন্স। 1819 খ্রিস্টাব্দে অর্গানন অফ মেডিসিনের দ্বিতীয় সংস্করণ করেন। তাতে তিনি নামকরণ করেন অর্গানন অফ হিলিং আর্ট। এখানে তিনি বুঝাতে চেয়েছেন হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান শুধু বিজ্ঞানভিত্তিক নয়, বিজ্ঞানভিত্তিক এবং প্রয়োগধর্মী বিজ্ঞানও বটে। তাই তিনি এই নামকরণের পরিবর্তন করেন। 1824 খ্রিস্টাব্দে অর্গানন অফ মেডিসিনের তৃতীয় সংস্করণ তিনি প্রকাশ করেন। 1829 খ্রিস্টাব্দে অর্গানন অফ মেডিসিনের চতুর্থ সংস্করণ প্রকাশ করেন। 1833 খ্রিস্টাব্দে তিনি অর্গানন অফ মেডিসিনের পঞ্চম সংস্করণ প্রকাশ করেন। তিনি 1842 খ্রিস্টাব্দে অর্গানন অফ মেডিসিনের ষষ্ঠ সংস্করণ এবং সর্বশেষ সংস্করণ তিনি পাণ্ডুলিপি প্রস্তুত করেন, যাতে তিনি তার অর্গানন অফ মেডিসিন নামকরণ করেন অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিন বলতে তিনি বুঝাতে চেয়েছেন এমন এক বিষয়কে যে চিকিৎসা বিজ্ঞানের সংবিধান স্বরূপ একটি বিষয়, যাকে বাদ দিয়ে কখনোই চিকিৎসা কার্য পরিচালনা করা সম্ভব নয়, বা যেই বিষয়গুলোকে বাদ দিয়ে প্রকৃত রোগ আরোগ্যের প্রকৃত সফলতা কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। তিনি তার অর্গানন অফ মেডিসিনের প্রথম অনুচ্ছেদেই চিকিৎসক জীবনের মহৎ এবং একমাত্র উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। তিনি বলেন, চিকিৎসক জীবনের মহৎ এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে রোগীর আরোগ্য সাধন এবং তাহার স্বাস্থ্যের পুনঃস্থাপন। এখানে তিনি বুঝাতে চেয়েছেন যে চিকিৎসক মাত্রই তার একমাত্র উদ্দেশ্যই থাকবে যে রোগীর প্রথমে রোগ মুক্ত করতে হবে রোগীকে, এবং রোগীর রোগ আর রোগ আক্রমণের পূর্বে যেমন তার স্বাস্থ্য ছিল, যেমন তার স্বাভাবিক চিন্তাশক্তি ছিল, তেমনি সেই পূর্বের অবস্থায় আবার রোগীকে ফিরিয়ে দিতে হবে, ফল তবেই আদর্শ আরোগ্য সম্পাদন হবে। তিনি তার অর্গানন অফ মেডিসিনের এক নম্বর অনুচ্ছেদে তিনি এভাবেই বলেছেন, তার ভাষায় বলতে গেলে বলা যায়,
তিনি বলেন দ্য ফিজিশিয়ানস হাইয়েস্ট কলিং হিজ অনলি কলিং ইজ টু মেক সিক পিপল হেলদি টু হেল্প এস ইট ইজ স্টার্ট। এ থেকে আমরা বুঝতে পারি চিকিৎসক জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত। তিনি বলেন চিকিৎসক শুধু ধন উপার্জন করেই তার মহৎ উদ্দেশ্যকে ব্যাহত করবে না, বরং প্রকৃত রোগারোগ্যে তার ভূমিকা অবশ্যই থাকতে হবে এবং কোনোভাবে চিকিৎসককে তার নীতি থেকে বিচ্যুত হওয়া যাবে না, এই উদ্দেশ্য থেকে কোনোভাবেই সরে দাঁড়ানো যাবে না। তিনি অনেকেই বলেন যে হোমিওপ্যাথিতে ধীরে রোগ সারে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে আরোগ্যের সঠিক সঠিক দিক না জানার কারণেই হয়তো বা এটা অনেকেই মন্তব্য করেন, আরোগ্যের সঠিক ধারণা না থাকার কারণেই তিনি অনেকে মন্তব্য করেন। কিন্তু আমরা একটু ভালো করে দেখতে পারি যে যদি কোথাও কোনো প্রাচীরের গায়ে একটি বটবৃক্ষের জন্ম হয়, তবে এটাকে নিধন করার দুইটা উপায় আছে। একটি হচ্ছে উপর থেকে কেটে দিয়ে তার উপর রং লাগিয়ে দেওয়া, এবং আরেকটি উপায় হচ্ছে একে মূল থেকে উৎপাটন করে, এর শিকড় উৎপাটন করে একে আবার পুনরায় তার সেই প্রাচীরকে সারিয়ে দেওয়া। যদি উপর থেকে কেটে দিয়ে এর শরীরে প্রাচীরের শরীরে চুন আলকাতরা বা এই টাইপের রং যদি লাগিয়ে দেওয়া যায়, তবে হয়তো উপর থেকে এটাকে দেখা যাবে না ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে এটি সেই প্রাচীরকে নিঃশেষ করে দেবে, ধ্বংস করে দেবে। আরেকটি উপায় আছে, এটি মূল উৎপাটন করে যদি পুরোপুরি সারিয়ে দেওয়া যায় তবে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। ফলে আমরা এখানে এই উদাহরণ থেকে বুঝতে পারি যে প্রকৃত রোগ সারা আর উপর থেকেই মলম বা কোনো কিছু দিয়ে চিকিৎসা করা, উগ্র কোনো কিছু দিয়ে চিকিৎসা করা যাতে রোগ দ্রুত সেরে যায়। অনেকেই রোগের দুই একটি লক্ষণ উপশম করেই মনে করেন যে রোগ সেরেছে, কিন্তু রোগ সারতে গেলে যদি অবশ্যই বুঝতে হবে যে রোগীর রোগ আক্রমণের পূর্বে অবস্থা কী ছিল এবং এই রোগ ভালো হওয়ার পরে তার অবস্থা কী। অনেক সময় রোগী এমনও বলে যে রোগ জ্বর হয়েছিল, জ্বর সেরে গেছে, কিন্তু এখন তার মাথা ঘোরায়, শরীর ঝিমঝিম করে, কান ভব করে, তার খাবারের প্রতি রুচি নেই, খাবার গন্ধ লাগে। তবে কি আমরা বলতে পারি যে রোগ আরোগ্য হয়েছে? এটা কখনোই বলা যায় না। যদি রোগ আরোগ্যের পর ওই দুই একটি লক্ষণ ভালো হওয়ার পরে যদি এইসব অবস্থা পুনরাবৃত্তি না ঘটত তবে আমরা বলতে পারতাম যে রোগ আরোগ্য হয়েছে। অনেকেই বলে যে রোগ ধীরে সারে, হোমিওপ্যাথিতে রোগ ধীরে সারে। তো হোমিওপ্যাথিতে রোগ যদি ধীরে সারে, তবে এই উদাহরণ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যদি আমরা কোনো রোগকে, প্রকৃত রোগকে যদি আমরা সারাতে চাই তবে অবশ্যই একটু সময়ের প্রয়োজন, কিন্তু প্রকৃত রোগ সেরে গেলে পরবর্তীতে আর কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই প্রশ্নের মীমাংসার জন্য হ্যানিম্যান বলেন, তার দ্বিতীয় সূত্রে তিনি বলেন, দ্বিতীয় অনুচ্ছেদে তিনি আলোচনা করেন রোগ কীভাবে সারবে। তিনি বলেন অচিরে, অচিরে বলতে খুব দ্রুত, যেন কোনোরকম কালক্ষেপ না করেই রোগটা সারানো যায়। দ্বিতীয়ত নিরুপদ্রবে, কোনোরকম উপদ্রব ছাড়াই যেন এই রোগটা সারে, যেন রোগীকে কোনো প্রকার কষ্ট না দিয়ে, কোনোরকম তাকে আঘাত না দিয়ে রোগটা সারানো যায়। তৃতীয়ত স্থায়ীভাবে, যে রোগ একবার সারবে চিকিৎসা নিয়ে সে রোগের পুনরাবৃত্তি কখনোই হবে না। চতুর্থত স্বাস্থ্যের স্থায়ী পুনঃপ্রবর্তন। এবং পঞ্চমত তিনি বলেন যে
অত্যন্ত সহজবদ্ধ নীতি অনুসারে এই রোগের আরোগ্য সাধন করতে হবে, তবেই প্রকৃত আদর্শ আরোগ্য সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অংশ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।